সামূহিক নৈমিত্তিক ছুটি গ্রহণ করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদত বহিল প্রাথমিক শিক্ষক সমাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তর বৃহস্পতিবারে মহানগরীর শিক্ষক ভবনের সম্মুখত প্রতিবাদ করলে প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় কা বাতিলের দাবিত প্রতিবাদের জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 500 চিঠি প্রেরণ করব রাজ্যের শিক্ষক সকলে। শ্রেণী কোঠায়ী রাজপথত বহিল প্রাথমিক শিক্ষক কার বিরুদ্ধে রাজ্যের 200 প্রান্ত শিক্ষকর প্রতিবাদ। গাদি এরি রাইজর লগত থাকিবলে মুখ্যমন্ত্রীর আহ্বান শিক্ষক সমাজের। সামূহিক নৈমিত্তিক ছুটি গ্রহণ করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদত বহিল প্রাথমিক শিক্ষক সমাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তর বৃহস্পতিবারে মহানগরীর শিক্ষক ভবনের সম্মুখত প্রতিবাদ প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কা বাতিলের দাবিত প্রতিবাদের জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলে 500 চিঠি প্রেরণ করব রাজ্যের শিক্ষক সকলে। প্রতিবাদকারী শিক্ষকর আহ্বান গাদি এরি রাইজর লগত কার বিরুদ্ধে মাত দিয়ক। সকল রাইজে প্রতিবাদ করার পিছত যদি তুমি সচাকে রাইজর সরকার তেনেহলে রাইজর লগত থাকিব এরি করিছা কি? দিসপুরের সেই গাদি তোমালকে ত্যাগ করে তোমালক জনসাধারণের মাজলেকে ওলাই আহা আর এই কা ভারত সরকারে অসমের উপর জাপি দিবলৈ খোঁজা বা দেশের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করিব পৰা এই কা আইন বাতিলর সংগ্রামত তোমালকও আহি লিপ্ত হওয়া। আজি অসমৰ কর্মচারী সকলের কারণে এই সরকার হল দি কাঢ়িলোয়া সরকার আর অসমৰ রাইজর কারণে হল এইখন সপোন ভাঙি নিয়া সরকার আর এই সপোন ভাঙি নিয়া সরকারের আমি দাদাগিরি সহ্য করব বিচরা নাই। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল নোহা পর্যন্ত প্রয়োজন সাপেক্ষে দরমহা কর্তন করলেও আন্দোলনত বহার হুঙ্কার প্রদান করে প্রাথমিক শিক্ষক সকলে। আর জাতি রক্ষার ক্ষেত্র প্রত্যেকজন লোকক ওলাই আহিবল আহ্বান জানাইছে সকলে। আমি এই প্রতিবাদ করি কাহন বাতিলর দাবিত আমি সমূহ শিক্ষক শিক্ষয়িত্রী এই প্রতিবাদস্থলীত উপস্থিত হয়েছি। এই প্রতিবাদত শিক্ষক সম্মিলনী সহযোগিতা আগ্রহায় বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাই, বিশিষ্ট সাংবাদিক মঞ্জিৎ মহন্ত আর অদীপ ফুকনে। কার বিরুদ্ধে নীরব ভূমিকা গ্রহণ করা কলেজ শিক্ষকর ক্ষেত্র সমালোচনা করে হীরেণ গোহাই কয় যে বস্তুবাদী চিন্তা আর দরমহা বৃদ্ধি করে দিয়ার বাবে ভয়তে আন্দোলনত এতিয়াও নমানায় কলেজ শিক্ষক সকল। হঠাৎ দা দরমা বহুত বড়াই দি মানে কেবল গাড়ি কিনা ঘর কিনা ফ্ল্যাট কিনা এইবর চিন্তাতে বস্তু যিমানে সেই বস্তুবাদী চিন্তা মগ্ন হয়েছে সিমানে অন্য সমাজ সচেতনতা দেশের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা এই হেরাই পেলাইছে নাকি? ইফালে নাগরিকত্ব সংশোধনী আইনের বাতিলের দাবিত বৃহস্পতিবার দিনট বাও গণতান্ত্রিক মঞ্চকে আদি করে বিভিন্ন দল সংগঠনে মহানগরীত সাব্যস্ত করে প্রতিবাদ। ক্যামেরাত মনোজ দুয়ার সহযোগত হীরক জ্যোতি মালাকর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।